নিয়েছি আমাদের চার দফা হলো সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মব জাস্টিসের নামে যে খুনগুলো হচ্ছে সেগুলো অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের ভিজিবল কোনো উদ্যোগ নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। দুই নম্বর, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 39তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার হত্যায় জড়িত শিক্ষার্থী, শিক্ষক এবং প্রক্টোরিয়াল বডি তাদের উপর যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নিরাপত্তা শাখা সহ নিরাপত্তা শাখায় যে কলাপসিবল গেট ছিল সেটার তালা ভেঙে প্রক্টর এবং নিরাপত্তার কর্মীদের উপস্থিতিতে কিভাবে সেখানে হত্যার মতো ঘটনা ঘটে সেটার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরিষ্কার করতে হবে। এবং গত 14, 15 এবং 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে যে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং শিক্ষকদের একাংশ, তাদের সবাইকে 24 ঘন্টার মধ্যে নাম প্রকাশসহ এবং বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সাময়িক সময়ে, খুব তৎক্ষণাৎ সময়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের মাধ্যমে যেভাবে দুইটা মানুষকে মেরে ফেলা হলো সেইটার মধ্যে দিয়ে সারা বাংলাদেশের মানুষ অনেকটা হতাশ হয়েছে। বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করার পর ছাত্র জনতার উপর যে আকাঙ্ক্ষাটা রেখেছিল সেটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি চেষ্টার জন্য সেই জায়গা থেকে আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে চার দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেই দুর্বল দিক দেখিয়েছেন, যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেইটারও আমরা তীব্র নিন্দা জানাই। আন্দোলনের মধ্যে দিয়ে, জনগণের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে অধিষ্ঠিত হয়েছেন তারা যদি এই মুহূর্তে ব্যর্থতার পরিচয় দেখান তাহলে অনেক ধরনের প্রতিকূলতা ফেস করে তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে টিকিয়ে রাখতে হবে। সেই জায়গায় তারা কী করবেন সেটা আমাদের কাছে একটা বড় প্রশ্নের বিষয়। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই হত্যাকাণ্ড হয়েছে দ্রুত সেটার বিচার করতে হবে এবং একই সাথে সারা বাংলাদেশ জুড়ে এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড হয়েছিল গণ অভ্যুত্থানের সময় সেই হামলাকারীদের তালিকা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সামনে হাজির করেন নাই। সন্ত্রাসীরা এখনও বুক পুড়িয়ে এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের তালিকা প্রকাশ করে আমাদের এখানে উপস্থিত করতে হবে। আর একই পাশাপাশি দেখবেন যে এখানে আমাদের শামীম মোল্লাকে মেরে ফেলা হয়েছিল, মেরে ফেলার যে ঘটনাটি এসেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ওনার মৃত্যু হয়নি, ওনার মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে। সেটাও আমাদের একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন যে পুলিশি হেফাজতে চলে যাওয়ার পর কেন মৃত্যু হলো, বিষয়টা আমাদের কাছে খুবই ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে, খুবই সন্দেহজনক মনে হচ্ছে, পরিকল্পিতও মনে হচ্ছে। তাই আমরা সঠিক তদন্ত চেয়ে এটার যে পুরো ঘটনাটা সেটার ঘটনার সুস্থ তদন্ত আমরা আমাদের সামনে চাই। সর্বোপরি আমরা বলতে চাই এই হত্যাকারী, এই মব জাস্টিসের সাথে যারা রয়েছেন তারা অবিলম্বে যেন বিচারের আওতায় আসতে পারেন। বাংলাদেশে আর কোথাও যেন মবকে দ্বারা একটা ফুলের টক্কাও মানুষ না পায় সেইটা নিশ্চিত করাটা জরুরি। কেউ যদি অপরাধ করে থাকে সে অপরাধ দেওয়ার, সে অপরাধীদের শাস্তি দেওয়ার আমি আসলে কেউ নই। এই বাংলাদেশের বিচার বিভাগকে, এই বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। ডাক্তার তোমাকে তিন বেলা খেতে বলছে, আমি সেখানে এক বেলা দিচ্ছি, তিন বেলা করে দিব। আমার অপরাধটা কি ছিল, কি অন্যায় করছিলাম আমি? দুলাভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা থ্যাংক ইউ তোমারে, এত সুন্দর এত ভালো একটা বউ জুটাই দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি।
হোক।